কার সাথে কথা বলতে আছো? তুই তুই তো মানি করে কথা বলো গা, মুই কি তোর বন্ধু? হ্যালো জি, আসসালামু আলাইকুম, আপনি কি রোকেয়া বলছেন? জি বলছি, কে? জি আমি কাবিলার ছোট বোন। কোন ডাইলে ছোট বোন আপনার? কাবিলার কাবিলার কোন ছোট বোন তো আসবে না, আমি নাম শুনি না। ঘরে ভিতরে মানে ইন্দ্রের উৎপাত অনেক কেন? না সেরকম তো কোনো প্রবলেম নাই, আমি তো দেখি নাই। মধ্যে প্যান্ট দিয়ে ইন্দুরে কুটকুট করে কাড়ি দিয়ে রানারে আনি। ছোট বোন গিয়া তো খেলতে খেলতে শুকিয়ে যায়, আর তুইও খেলাধুলার মধ্যে আসো। বড় বোন এটা তো অস্ট্রেলিয়া যাই, খেলাধুলা আগেই স্টার্ট করে দিছে। হ্যাঁ ভালোই, তুই দৌড়াবি তোরা নিজেই তো দেখতে পাইতাম না ভাইয়া। ঢাকা চলে গেছে ভাইয়া, পুলিশে আর এলাকাতে খুঁজের, আপাতত কয়েকদিন আপনার কাছে থাকবার ব্যবস্থা করে দেন ভাইয়া। আয় এটা রিস্ক লইতে ইত্তর না বাবা, তুমি চুরি করি আয় তুই আমার ঘরে। মানে ওয়াই ইউ আর টেকিং দ্যাট অ্যাটিটিউড, শোয়িং দ্যাট অ্যাটিটিউড, কাম অন কাম অন গার্ল, ডাই হার্ডলি ফল ইন টু ইউ অ্যান্ড ইউ আর অ্যাভয়েডিং আর অ্যাভয়েডিং আর অ্যাভয়েডিং আর না বড়া আর দুইটা টান দেই নাই। বুয়ার রান্নার হাত একটু দেখ, এই হাত রান্না করবে হইয়া তো একটু দেখ। বয়স্ক মুরব্বী লোক যদি এগুলো করে ভাই, আমার আপা দাঁড়া আছে আপনার এক ঘন্টা কাছে। হ্যালো আসসালাম আলাইকুম। এ জাকির ভাই, আপনি আমার ফোন ধরেন না কাই? আপনারা যে আমি ফোন দিতে আছি আপনি ফোন ধরেন না, আপনি অপরিচিত নাম্বার দিয়ে কেন ফোনটা ধরছেন না? হোয়াট হ্যাপেন আবু, মানে বুয়া কি তোমারে মারছে? ম্যাডাম বুয়া মারবে কে ম্যাডাম, ওর জীবনটাই শেষ কাছে আরো বড় দাম না দেবে, মিনিমাম 10 লাখ টাকার উপরে দাম নিলে আমি আপনার কাছে এসেছি। 10 লাখ টাকার নিচে দাম না আগে শুনো। তুই যেদিন কথা কথা শুরু করছিলি দানার কথা জীবন মাথায় ছিল, আমি হাতারে পিছি বেটা বোঝো। একটা জিনিস বোঝো, নোয়াখালী বরিশাল আর কাশিমপুর এক লগে যাই অ্যাটাক করলে জিনিসটা ইজি হইবে। তোর লাগি নোয়াখালী গেল ভাই, তুই ভাইয়ের সামনে ছিল লিখি কিলে ছিল লিখি হলে গেছে চিনস? হ্যাঁ চিনি তো। কে কসেন? ও তো এই হোস্টেলের কর্মচারী। এটা তুই ভুলি যাবি, এটা তুই মনে রাখতি মেয়ে গেছে হোস্টেলের কর্মচারী, এটা তুই মাথা তোর আউট করি। যে জায়গা ছাড়া আমার ঘুমাইয়া না রে ভাই। ভাই তাইলে ওই রুমের থেকে আরো বাইক করে আপনার লগে আমার লইলেন ভাই। ধরবে আপনার লই হুইতলি গাড়াইতে ঘুমাই পড়ে। আর ভাই আমি তো আপনার ওগা বেড করে দিলাম রে ভাই, আপনার জায়গা অনু জানেন ভাই। একটু বরপর আয় ও কি মারে ভাই, মনে হয় যে কোন সময় আমার টিপ দিয়ে মারা লাগবে ভাই। আরে চিল থাকেন, রিল্যাক্স থাকেন, নিজের বাসা মনে করে আরামে ঘুম দেন, সমস্যা কি ভাই? আমি নিজের বাসা মনে করে আরামে তো ঘুম দিতে পারতেছি না, বইতে পারতেছি না ভাই। একটা কাজ করেন না ভাই। কোনে গেছেন? হ্যাঁ আরেফিন ভাই বলছে, বাইক হয়ে গেছে জানে না, আমি নিচে চাকাইতে গেছিলাম। এ ভাই আপনার আপনার অবস্থার কথা জিজ্ঞেস করছেন, আপনি আপনারটা বলেন আমারটা বলতেছেন কেন? ওই দেখতে ভাই আরেফিন ভাই বলছে বাইক হয়ে গেছে জানে না।